বাংলা নাট্য জগতে ইন্দ্রপতন, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। সেপ্টেম্বরের 23 তারিখ বার্ধক্যজনিত সমস্যার কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছিলেন ভেন্টিলেশনে, এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হলো না। 1980 সালে সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন মনোজ মিত্র। 1985 সালে সেরা নাট্যকার হিসাবে পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 2005 সালে পান এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক। 2011 সালে বাংলাদেশ থিয়েটার সোসাইটি প্রদত্ত মুনীর চৌধুরী পুরস্কার পেয়েছিলেন তিনি। বিকেলে রাজ্য সরকারের তরফ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে প্রয়াত বর্ষীয়ান অভিনেতাকে। তার মরদেহ নিয়ে যাওয়া হবে নাট্য সুন্দরম গোষ্ঠীর অফিসে। পরে এখান থেকে বাড়িতে যাওয়া হবে, ওনার বাড়িতেই। সেখান থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পর ঠিক 3টের সময় রবীন্দ্রসদন থাকবে। তার এত বছরে লাখ লাখ যে মানুষ তারা আসবে, তাদের শেষ দেখার সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিজে পার্সোনালি মনিটর করছেন। সেখান থেকে যাবে নিমতলা, কিন্তু তার আগে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সম্মান যেটা, এটা গান স্যালুট ওনাকে দেওয়া হবে রবীন্দ্রসদনে। ওখান থেকেই স্ট্রেট যাবে নিমতলা। শেষ কী বলবো, আজ খুব মিস করছি তাকে। এমন একটা মানুষ, আমাদের বিধাননগরের বাসিন্দা, আর এত গুণী মানুষ, তাকে আমরা হারিয়েছি। এটা সত্যি বেদনাদায়ক আমাদের কাছে। আজকে প্র্যাকটিক্যালি আমার একটু জেলায় যাওয়ার কথা ছিল একটু পরে, কিন্তু আমি সব ওটা পরে যাবো। আগে ফার্স্ট আমরা এখানে এসেছি, এবং আমাদের আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেনও এসছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা দেখবার আমরা দেখতে যাই। আর কী বলবো, একটা বড়ো নাট্যকারকে, নাট্যবিদকে আমরা হারালাম। এটা আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটা বলতে পারি।